খাইছে কই নামতেছে রে একদম বনের ভিতর বাড়ি আবার দোকান আছে ঘুঘু পাখি সুন্দর কই যে যাইতেছে আজকে আল্লাহই জানে একদম পুরো কই আসলাম রে ভাই বান্দরবন চলে এ রে সিমলি বিউটিফুল যাইতে পারমু কে কি সুন্দর লাগতেছে না কই আনলি তুই আমার এটা রাস্তা না রে ভাই এচ্ছি এখন চল ব্যাক করতে হবে what an experience আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে 28তম রমজান দেখতে দেখতে পুরো রমজান চলে গেল তিন চার দিন প্রখর রোদের পর আজকে খুবই ঠান্ডা ঠান্ডা একটা দিন গতকাল টাঙ্গাইল জেলার বিভিন্ন জায়গায় ইনক্লুডিং আমাদের ঘাটাইল প্রচন্ড ঝড় হয়েছে কালবৈশাখী ঝড় সেই ঝড়ে আম তো পড়ছে প্রচুর গাছগাছালি ভাঙছে ইভেন আমাদের ঘরের উপর বিরাট বড় একটা গাছ একদম ভেঙে পড়ছে যে সাউন্ড হয়েছে আর যে পরিমাণ বাতাস হয়েছে কালকে আল্লাহ আমি নিজেই ভয় পেয়েছি আচ্ছা তো ঠান্ডা ঠান্ডা পরিবেশে বের হয়ে গেলাম রোজা থেকে আসলে বের হওয়া হচ্ছিল না রোদ উঠলে রোজা অনেক কষ্ট হয় এই জন্য বের হওয়া হচ্ছিল না ভয় পেয়েছি দৌড় দিচ্ছে সামনে তো আজকে মূলত বের হলাম আমাদের বাড়ির আশেপাশে গাছের যে অবস্থা তো ভাবলাম দেখে আসি বনাঞ্চলের দিকে কি অবস্থা ড্রাগন ফল ধরছে না এই প্রথম ফল দেখলাম ঝড় যে হয়েছে এই যে কলা গাছ টাছ ভাঙা দেখে বোঝা যাচ্ছে বড় গাছপালা মনে হয় তেমনটা ভাঙে নাই হ্যাঁ পরিবেশটা সুন্দর এই যে বাস টাস ভাঙে কি অবস্থা এই এলাকার নাম কি কুশাদিয়া না ওটা কি ভাঙ্গা যেয়ে পড়ছে ওই সাইনবোর্ড মনে হয় ধান খেতে তো সাইনবোর্ড লাগানোর কোনো কারণ নাই এই যে লোকালয় শুরু হয়েছে এই যে বাস টাস দেখে মনে হইতেছে যে ঝড় হয়েছে তাই না কাঁঠাল দোস্তরে এলাকায় কখনো যাই নাই এক্সপ্লোর করার জন্য অচেনা একটা রাস্তায় বেছে নিলাম এই কলা গাছের অবস্থা তো খারাপ হয়ে যাওয়ার কথা ওই যে কলা বাগান পুরো দোস্তর পাহাড়ি এলাকা লাল মাটির পাহাড় এই রোডে ধীরে ধীরে যাইতে হবে কারণ একদম রাস্তার পাশ ঘেসে বাড়ি তো অনেক ছেলেবেলে পুচ্ছি বলে পান উট করে রাস্তায় দৌড় খাইছে সানোয়ার তো মাটির রাস্তা এসে গেল খাইছে কই নামতেছি রে পাকা রাস্তা হলে ভালো হইতো কারণ বৃষ্টি পড়লে এগুলো তো সমস্যা সবাই লোকালয় কই আর বৃষ্টি তো খুব একটা কালকে হয় নাই খালি বাতাস হয়েছে প্রচন্ড বাতাস হয়েছে এই জন্যই রাস্তা খুব একটা ভিজা না ওই যে যাইতেছে রে আল্লাহ জানে পুরোটাই গন্তব্যহীন হ্যাঁ একদম পুরো দোস্ত গন্তব্যহীন পথ গন্তব্যহীন পচা চলা প্রাইমারি স্কুল এত ভিতরে নাম কি নয়াচালা প্রাইমারি স্কুল না জীবনে এদিকে আসি নাই রে এই প্রথম ঘাটালেরই কত জায়গায় যাই নাই কই রাস্তা কই এটা মানুষের বাড়ির ভিতরে যেতেছে না আই ছোট ভাই এলাকার নাম কি ভাইয়া নয়নচালা স্কুলের নাম কি নয়নচালা তোমার নাম কি নয়নচালা আচ্ছা তোমার নাম কি রুমি এদিক দিয়ে কোথায় যায় সাতকুয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থাকেন সাতকুয়া কই রে নাম শুনছি আমি আমার মনে হয় তোর মুখে নাম শুনছি উচ্চস আমার মনে হয় তোর মুখেই শুনছি শেখ রাসেল স্মৃতিসংঘ এ মনে হচ্ছে একদম বনের ভিতরে বাড়ি আবার দোকানও আছে চল দোকানে যে একটু আলাপ করে আসি যাবে আমার তো সব দিকে যাইতে ইচ্ছে হতেছে এইদিকেও যেতে ইচ্ছে হতেছে এদিকেও যেতে ইচ্ছে হতেছে আচ্ছা এখন কোন দিকে যাবো ওকে ভাল লাগে রে না পুরো চালার মধ্যে বাড়ি কই ডান না বাম? কি সুন্দর এলাকা। ঘুঘু পাখি। আসসালামু আলাইকুম। কালকে এদিকে ঝড় হয়েছে, কেমন ভালো ঝড় হয়েছে না? কোনো বাড়িতে গাছ টাছ পরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে। কোন দিক? আমার তো সব দিকেই যেতে ইচ্ছে হচ্ছে। সময় নিয়ে সেই এলাকাগুলো এক্সপ্লোর করতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ তোমার নিয়ে যাবো, তোমার নেওয়ার মতো জায়গা নাই তো। আমার পিছে বসে আছে সানোয়ার। সুন্দর। এরে বাপরে, আম এখনো গাছ ভরতে আম। তাহলে ঝড়ের মধ্যে পড়ছে তো অবশ্যই, পড়ার পরেও গাছ ভরতে আম। ওয়াও, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। কোনে যে যাইতেছি? বাড়িতে ঢুকলাম না না না, কই যে যাইতেছি আজকে আল্লাহ জানে। রাস্তা চেনার উপায় নাই, সব তো একই রকম রে। পাকা রোডের কিন্তু দেখা পেলাম না। মানুষ কত ভিতরে থাকে, খালি চিন্তা কর কত ভিতরে থাকে। এত ভিতরে থেকেও মানুষ কিন্তু ঘাটাইল যায়, বাজার টাজার করতে, শপিং টপিং করতে যায়। আল্লাহ জিজ্ঞাসা কর। আর এদিকে এদিকে, ও তার মানে ঝরকার দিকে যাওয়া যাবে এদিক দিয়ে না? গড নোস। এই বাচ্চা মারলাম না ভাই, উপায় নাই, ছোট ছোট মুরগির বাচ্চা। এদিক দিয়ে অটো চলেতে না, কিন্তু অল্প ধর। মানুষের যখন ইমার্জেন্সি থাকে যাওয়ার, তখন কেমন করে রে? একদম পুরো কয়ে আসলাম রে ভাই, বান্দরবন চলে এসছে। এই এই গরু এরে ভাই, নাইস এক্সপিরিয়েন্স, সিমলি বিউটিফুল। কলার বাগান। এখন মনে হচ্ছে ভাই পুরো দোস্তর পাহাড় আসছে, তাই না? একদম পাহাড়। আমরা তো খোলা মাঠে এসে বললাম রে। এই যে আমাদের চালা এসে পড়ছে। আসসালামু আলাইকুম। রাস্তা কই? এদিক দিয়ে নামা যাবো। এইটুকুর নাম কি? সাতকুয়া। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। সুন্দর একটা নাম, সাতকুয়া। কি সুন্দর লাগতেছে দেখ। আসসালামু আলাইকুম ভাই, যাইতে পারবো কি? কোন দিকে রাস্তা? ভাই এর থেকে অফরোডিং আমি এখন পর্যন্ত চালাই নাই ভাই। একা থাকলে ভালো হইতো ভাই, ওজন হয়েছে। উঁচু তুই বসাতে একটু ওজন হয়ে গেছে আমার। এ হে ভালো কথা কইছস, এরকম পানি থাকলে তো সমস্যা। বেশি থাকার কথা না, তাই না? অবশ্যই ভালো লাগতেছে। কি সুন্দর একটা জায়গা রে, পুরো চাল দেখতে কি সুন্দর লাগতেছে না? আরে যাইতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। গাছ টাছ, এই যে নারকেল গাছ, তারপরে ওটা কি গাছ, খেজুর গাছ। পরিবেশটাই কি আল্লাহ, সিম্পলি বিউটিফুল। রোদে আরেক মজা থাকতো, এখন আরেক মজা। শুধু রাস্তায় পানি না থাকলে এ রে ভাই, ধরিস ধরেও শেষ। এরকম কঠিন রাস্তায় ভাই আমি এখন পর্যন্ত চালাই নাই। কই রাস্তা কই? বামে এটা রাস্তা। ভাই ভাল লাগতেছে কিন্তু সানোয়ার, তাই না? ওরাটা কই আনলি তুই আমার? এটা রাস্তা না রে ভাই, কই রাস্তা? উপর দিয়ে নেওয়া লাগবো, অত সাইড দিয়ে নেওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন তো পুরো হট হয়ে গেছে রে, ইঞ্জিনে একটু রেস্ট দেওয়া লাগবে। I never had this experience. Oh, আমরা আসি কই দেখ, কত বড় এমটি প্লেসের মধ্যে আমরা দুজন একা। টাইম মতো কি যাইতে পারবো আমরা? আরে না, ইনশাল্লাহ যাইতে পারবো, সমস্যা নেই। ইঞ্জিনের একটু রেস্ট দেওয়া দরকার। কয়টা বাজে? পুরা গরম হয়ে গেছে। কম গিয়ারে টানছি তো বেশি। দেখ কোন দিয়ে এসছি এখন, এখন উপায় নাই। আসলে বৃষ্টির পরের দিন এদিকে আসাটা বোকামি হয়েছে, একদম বোকামি হয়েছে। বাট বিউটিফুল প্লেস, আই জাস্ট লাভ ইট। আমার মনে হয় না ভাই এদিক দিয়ে যাওয়া যাবে, প্লাস আরও সামনে থাকতে পারে। সো আজকের মতো চল ব্যাগ দেই, রোদের দিন এগুলো শুকাইলে আসতে হবে, বুঝছিস? কারণ কেবল শুরু, আরও তো এরকম রাস্তা অনেক আছে সামনে। এরকম প্যাক থাকলে আজকে যাইতে পারবি না বাসায়। চল ব্যাক করে যাই, কিছু করার নাই। বাট দ্য ভিউ, এখন আইডি করার সময় নেই রে ভাই। আজকে না, আজকে না, অন্যদিন। আমরা যে প্ল্যানটা করছিলাম না, যেদিন মাজার চলে আসছিলাম ওই দিনে বলছি না যে এদিক দিয়ে একদম পুরোটা ঘুরে দেখাবো, আজকে তো না, ইফতার আগে কেমন সম্পর্ক ভাই। চল ব্যাক করতে হবে। কি সুন্দর, কি সুন্দর। আচ্ছা, এত দূর ধান বুনছে, এগুলো নেয় কেমনে? ভ্যান ট্যান দিয়ে মনে হয় না। ভুল হয়েছে যে আজকে যে বৃষ্টির পরের দিন আসছি না আমরা, এটা বোঝা উচিত ছিল। যেহেতু পাকা রোড না, সেহেতু অবশ্যই প্যাক ট্যাক থাকবই। আল্লাহ অবশ্য। চল আমার মনে হয় যে যেদিক দিয়ে আসছে ওদিক দিয়ে গেলে আমাদের টাইম কম লাগবে, আননোন রাস্তায় না যায়। হ্যাঁ সেটাই, আজকে আর আননোন রাস্তায় না যায়। What an experience! কোন দিক দিয়ে আসছি? হ্যাঁ শিওর। ইনশাআল্লাহ আবার আসবে ফিরে ধানসিঁড়ির তীরে, না ধানসিঁড়ির তীরে না, সাতকুয়ার তীরে। হ্যাঁ, বাড়ি হচ্ছে আঙ্কেল ঘাটাইল। ঘাটাইল, হ্যাঁ ঘাটাইল। এদিক দিয়ে ভাবছি মাইদার চালা হয়ে ঘাটাইল যাবো, কিন্তু রাস্তা খারাপ দেখা পানি টানি বাইজে আছে, প্যাক হয়ে আছে। পরে এসে বললাম ক্যান্টনমেন্ট এরিয়া এটুকু। ও এটুকু সব ক্যান্টনমেন্ট এরিয়া। আচ্ছা, এখন আপনি কই যাচ্ছেন? এখন আমি ওখানে আমার বাড়ি ছিল, তো আমার কলা গাছ আছে, কলা গাছটার না, এটা কলা গাছের নাম ঘোরা তো ঘোরা আছে। ও আপনার ঘোরা আছে না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ডান দিয়ে তো আসছে, যেদিক দিয়ে আসছে সেদিকে ব্যাক করতেছে, কারণ তো দেখলেনি রাস্তার অবস্থা, কিছু করার নাই। এই রাস্তায় বাস পড়ছিল, কাটছে। বামে না, Okay, Tata, Satkua, Kusharia. You are really beautiful place. Alright, so today's video to kemon laglo janaben, and definitely our Facebook page and YouTube channel subscribe korben. So shobaike ogrim Eider shubhechha janiye ajker moto video ekhanei shesh. Dekha hobe inshallah Eider por. Till then, take care.